এক বাইকে তিনজনে চড়ে ঘুরতে বেরিয়ে এক বিশাল ঘটনা ঘটে যাচ্ছিল কদিন আগে আমরা চলে গেছিলাম ঝাড়গ্রামে এই বর্ষাকাল কিন্তু ঝাড়গ্রামে ঘোরার জন্য সব ভালো জায়গা যেখানে থাকা খাওয়া সমস্ত কিছু কম পয়সার মধ্যে হয়েই যাবে তার সঙ্গে আশেপাশে সাইট সিন আর এই সাইট সিনের মধ্যে গাদ্রাসিনী হিলস যেখানে গেলে আপনার ফেরত আসতে ইচ্ছা করবে না এই সমস্ত কিছু উপভোগ করতে আমরা কদিন আগে পৌঁছে গিয়েছিলাম হুদহুদিতে আর এই হোমস্টেতে ঢুকে সামনেই পুকুরটা আমার খুব পছন্দ হয়েছে বাড়িতেও একটা করার ইচ্ছা রয়েছে আর হোমস্টের প্রতিকটা দেয়াল দেখুন এত সুন্দরভাবে পটচিত্র ফুটে উঠেছে যেটা দেখলে আপনার মন শান্ত হয়ে যাবে চারপাশে গাছপালা খোলা জঙ্গল তার সঙ্গে রয়েছে পশু পাখির বাস আর থাকার জন্য এখানে এসি কটেজের বন্দোবস্ত রয়েছে কটেজগুলো কিন্তু পারফেক্ট কটেজের মতনই দেখতে আর ভেতরেও কিন্তু এদের এরকমভাবে নকশা করা রয়েছে প্রতি কটা রুমে আর তার সঙ্গে গাছপালা পশু পাখি সকালবেলা ঢুকতেই দেখলাম এই গরুগুলো খাবার খাচ্ছে তার সঙ্গে দেশি মুরগি থেকে আরম্ভ করে হাঁসের ছানা তার সঙ্গে রয়েছে ছাগল ছানা ছাগল সমস্ত কিছু নিয়ে একটা অসাধারণ গ্রামের পরিবেশ একদম নিস্তব্ধ শুনশান যতদূর চোখ যাবে পুরোটাই ফাঁকা গাছপালায় ভর্তি আর তার সঙ্গে পেট পুরে খাওয়া দাওয়া আমরা সকালে ঢুকতেই দেখলাম আমাদের জন্য ব্রেকফাস্টের বন্দোবস্ত চলছে আর কাঠের উনুনে জাল দিয়ে এরকম গরম গরম লুচি ভাজা হচ্ছে যারা একেবারে গ্রামের ফিল নিতে চান তাদের কিন্তু একবার ঘুরে আসতেই হবে এই হুদ্রু ফলসের এখানে আর সকালবেলা ব্রেকফাস্টে আমাদের কাছে চলে আসলো লুচি আর তার সঙ্গে ঘুগনি ঘুগনির মধ্যে ছোটো ছোটো করে পেঁয়াজ এবং লঙ্কা কাটা সব কিছু নিয়ে একেবারে অসাধারণ বলা চলে আর তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে গাছ পাকা একেবারে কাঁঠাল কাঁঠাল খেতে কে কে ভালোবাসেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে তারপরে চলে আসলো ডিম সেদ্ধ পেটপুরে ব্রেকফাস্ট খেয়ে নিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম তারপরে চলে আসলো লাঞ্চের বন্দোবস্ত আর এই সমস্ত কিছু কিন্তু থাকা এবং চারবেলার খাওয়া আপনার প্যাকেজের মধ্যেই থাকবে যার মধ্যে একবেলায় মাছ এবং একবেলায় মাংস পেয়ে যাবেন আর তার সঙ্গে থাকছে প্রচুর রকমের সবজি প্রথমে আমরা খেলাম ডাল ভাত লেবু এবং তার সঙ্গে আলু ভাজা তার ফলে আলু পোস্ত ছিল তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে ডাঁটার একটা চচ্চড়ি ডাঁটা আলু সমস্ত কিছু দিয়ে এটা কিন্তু সজনের ডাঁটা ছিল সজনেরটা খেতে কে কে ভালোবাসেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম আর এরপরে যেটা ছিল সেটা হচ্ছে চিকেন কষা আর এটা কিন্তু দেশি মুরগির মাংস ছিল দেশি মুরগির লাল লাল করে হালকা ঝোল করা হয়েছিল তার সঙ্গে নরম তুল তুলে একটা গোটা আলু সব কিছু মেখে নিয়ে মুখে চালান করে দিলাম আর এরপরে ডেজার্টে যেটা ছিল সেটা হচ্ছে আম বাটা জেনারেলি আমের চাটনি আমরা অনেকেই খেয়েছি কিন্তু আম বাটা আগে কেউ খেয়েছেন আম বাটা এবং তার সঙ্গে পাপড় আম যদিও আমার ততটা পছন্দ হয়নি এর মধ্যে বিকেলবেলা থেকে সরঞ্জাম শুরু হয়ে গেল আমাদের সন্ধেবেলা বাড়বি জন্য আর বাড়বি কিউতে আমরা অর্ডার দিয়েছিলাম দেশি মোরগের মাংস সেগুলো ম্যারিনেট করা হলো আর তা দেখে নিয়ে আমরা বাইকে করে বেরিয়ে গেলাম এই ঝাড়গ্রাম ঘুরতে নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে আসলে আপনারা সাইট সিনগুলো ভালোভাবে করতে পারবেন তার কারণ এখানে গাড়ির বন্দোবস্ত কিন্তু থাকে না বললেই চলে আর পথ দেখুন ছাগলে যেন পথ আটকেছে আর এই ছাগলে ধাক্কা লেগেই আমরা তিনজন মিলে বাইক নিয়ে মুখ থুবড়ে পড়ছিলাম বেশ অনেকক্ষণ বাইক চালিয়ে আমরা এসে পৌঁছলাম লেকে এটা কিন্তু অনেকটা কাশ্মীর ভ্যালির মতন ফিল দিচ্ছিল আর বর্ষাকালে এটা একেবারে থাকে ভর্তি আর ফেরার সময় আকাশটা দেখেছেন নীলাভু আকাশ এইরকম কালারের আকাশ আমি আগে কখনো দেখিনি আর এসে দেখলাম আমাদের মাংস ম্যারিনেট হয়ে গেছে এবার সেটা বারবিকিউয়ের জন্য যাবে আর এটা কিন্তু অথেন্টিক শাল পাতায় পোড়া মাংস তৈরি করা হচ্ছে আর দেখুন কেমনভাবে ভাবে ম্যারিনেট করা মাংসটা শাল একদম কচি শাল পাতায় ভালো করে মুড়িয়ে তার জালি দিয়ে সেটাকে আটকানো হলো আর সেটাকে এরকমভাবে আটকে নিয়ে সেটা চলে যাবে আগুনের মধ্যে আর এই আগুনের মধ্যে পূর্বে বেশ ঘন্টাখানিক ধরে আগুন ততক্ষণে আমাদের জন্য রেডি হয়ে গেছে ঘন্টাখানিক আগুনে পড়ার পরে সেই শাল পাতার বস্তাকে বের করা হলো আগুন থেকে তারপরে তার গায়ের এরকম কালি ঝেড়ে নিয়ে এবং তারগুলো সরিয়ে নিয়ে আস্তে আস্তে মাংস বের করার প্রক্রিয়া শুরু হয়েছে আর এই মাংসগুলো এত সুন্দর টেস্ট হয়েছিল দেশি মুরগির মাংস কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে আর ভেতরের পাতাগুলো এত আগুনেও এখনও কিন্তু পড়েনি শালপাতা একতেই শক্ত মোটা আর তার সঙ্গে এগুলো কিন্তু একদম কাঁচা শালপাতা ছিল আর লেবু আর চাট মশলা দিয়ে এগুলো আমাদেরকে সার্ভ করা হয়েছিল ইভিনিং এত খাওয়া দাওয়া হয়ে গেছিল যে ডিনারটা আমরা স্কিপ করে গেছি দিলাম একটা লম্বা ঘুম সকালে উঠতেই দেখলাম এই গ্রামের মধ্যে কিন্তু একটা ময়ূর এবং ময়ূর ছানাও রয়েছে আর তারপরে আমরা বেরিয়ে গেলাম আশেপাশের সাইড সিনের জন্য এরকম হাত দিয়ে কোনোদিন খেজুর পেরেছেন নাকি কেউ ছোট ছোট খেজুর গাছ তার মধ্যে খেজুর একেবারে ভর্তি হাত দিয়ে পেরে নিয়ে আমরা আশপাশটা ঘুরে এসে পৌঁছালাম গাদ্রাসিনী হিলসে এই হিলসে কিন্তু মোটামুটি অনেকক্ষণ ট্রেক করে আপনাকে ওপরে উঠতে হবে পাহাড়ের মাথায় রয়েছে একটা মন্দির আর তার সঙ্গে অপরূপ দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করছে আমরা যখন পৌঁছেছিলাম এই মন্দিরে পুজো হচ্ছিল

এই পাহাড়ের মাথা থেকে পুরো ঝাড়গ্রামটাই যেন চোখে দেখা যায় চারিদিকে ফাঁকা হাওয়া এবং এই পরিবেশ সত্যি মন শান্তি হয়ে যাবে মনে হবে এখানে ঘন্টা বসে থাকি। আমরা তো অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম আর এই পাহাড়ের মধ্যে রয়েছে একটা গুহাও এখানে পূজা অর্চনাও চলে এরপরে আমরা চলে আসলাম তারাফানি ড্যামে যে ড্যামটা কিন্তু বর্ষাকালে একেবারে ভর্তি থাকে সবুজ যত দূর দেখছেন সবই জলে ডুবে থাকবে এরপরে আমরা চলে আসলাম বেলপাহাড়ি মেন মার্কেটে এখানকার একটা দোকান থেকেই আমরা ব্রেকফাস্টটা সারলাম আর ব্রেকফাস্টও দেখতে পাচ্ছেন একদম কচি শাল পাতায় সেগুলোকে সার্ভ করা হয়েছিল খাবারগুলো একদম রিফ্রেশিং লাগছিল আর আমরা এখানে গিয়েছিলাম হুদু ঝর্ণা হোমস্টেতে এর কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম